লাঠি রড হাতে সমাবেশে বিএনপি, এটাই কি এখন বিএনপির আন্দোলন? এদিকে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া চলছে, বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জানাবো গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নেওয়ার আহ্বান ডক্টর কামালের। নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ভারত ইউরোপীয় ইউনিয়নের সমবেদনা। এদিকে গাইবান্ধা 5 আসনের ভোটে অনিয়ম তদন্তে কমিটি গঠন। এবং সর্বশেষ জানাবো পতেঙ্গা থেকে 2240 লিটার ডিজেল ও 1120 লিটার সয়াবিন তেল জব্দ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া চলছে, বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জামায়াত ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে পরকীয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জামায়াত ও উর্দু, আওয়ামী ও উর্দু দুটো একসঙ্গে মিলবে ভালো, কেননা ওনারা জামায়াতে নিবন্ধন ক্যান্সেল করেন কিন্তু বেআইনি ঘোষণা করেন না। আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে তলে তলে বন্ধুত্ব করে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নূরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর 16টি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন হচ্ছে। ইকবাল হাসান টুকু বলেন, আওয়ামী লীগের অনেকের মুখে একটা বলি হয়ে গেছে, বিএনপি জামায়াত, বিএনপি জামায়াত। আমি বলছি, এখন সময় এসেছে আওয়ামী জামায়াত, আওয়ামী জামায়াত বলার। জামায়াত ও উর্দু, আওয়ামী ও উর্দু দুটো একসাথে মিলবে ভালো, কেননা ওনারা জামায়াতে নিবন্ধন ক্যান্সেল করেন কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বলবো ওনাদের পরক্রিয়া প্রেম চলছে? আমাদের বলা হচ্ছে বিএনপি জামায়াত, আর আপনারা আমাদের বলেন যুদ্ধবিরোধী দল। আমিও স্বীকার করলাম কিন্তু নিবন্ধন বাতিল করলেন, বেআইনি ঘোষণা করলেন না। তার অর্থ আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে তলে তলে বন্ধুত্ব করে, সেজন্য বাতিল করে নাই। তাই আজকে থেকে আওয়ামী জামায়াত হবে, বিএনপি জামায়াত আর হবে না। তিনি বলেন, আরেকটা কথা, আওয়ামী লীগের লোকজন বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, বলতে বলতে এখন মুখ দিয়ে থুথু বের হয়ে যায়। কি বলে? উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। আমি উন্নয়ন সম্পর্কে কিছু বলবো না, আমরা উন্নয়ন চাই, আমরা উন্নয়ন করেছি। এদেশে যা কিছু উন্নয়ন হয়েছে শহীদ জিয়া বীজ বপন করে গেছেন, তার উপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ওনারা উন্নয়ন উন্নয়ন বলে কিন্তু এই দেশের মন্ত্রিপরিষদ সচিব ভদ্রলোক নাকি তাবলিগ করেন, অন্যায় দেখতে দেখতে অসহ্য হয়ে গেছেন। তিনি কয়েকদিন আগে অফিসারদের মিটিংয়ে বললেন, আমাদের যে বহিঃসম্পদ বিভাগ আছে তারা চুরি করার জন্য বিদেশ থেকে ঋণ নিয়ে আসে, ঋণ নিয়ে এসে চুক্তি করে প্ল্যানিং কমিশনে পাঠায়, তারা সেটা পাশ করে দেয়, পরে সেই ঋণ আমাদের গলার ফাঁদ হয়ে যায়। এটা আমার কথা না, বাংলাদেশের ক্যাবিনেট সচিবের কথা, যিনি এখনও চাকরিতে বহাল আছেন। আমরা গিবত করতে চাই না, তোমার ক্যাবিনেট সেক্রেটারি বলে তোমার উন্নয়ন মানে বাংলাদেশের মানুষের গলার ফাঁদ, যোগ করেন তিনি। দেশটাকে আজকে কোথায় নিয়ে গেছে প্রশ্ন করে ইকবাল হাসান টুকু বলেন, আজকে ওসির অনুমতি নিয়ে আমরা মিটিং করছি, কাল রাত থেকে এখানে না ওখানে, ওখানে না ওখানে, হায় রে আমার বাংলাদেশ, আমি মিটিং করব, আমি মুক্তিযুদ্ধ করেছি, আর আজকে ওসির অনুমতি নিয়ে মিটিং করতে হবে। আর বলে দেশে নাকি গণতন্ত্র আছে, গণতন্ত্র যদি থাকতো তাহলে আমাকে ওসির অনুমতি নিয়ে কেন মিটিং করতে হবে? এদিন বিএনপির সমাবেশ শুরুর আগে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাঠি রড হাতে সমাবেশে বিএনপি, এটাই কি এখন বিএনপির আন্দোলন? রাজধানীর হাজারীবাগে সমাবেশ শুরু হওয়ার আগেই আজ বিএনপি নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল নিয়ে সমাবেশের স্থলে যায়। একই সাথে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে উল্টো দিকে বেড়িবাঁধের পাশে ছোট একটি মাঠে বিএনপির সমাবেশ চলছে এবং সেখানে বিএনপির শত শত নেতাকর্মী লাঠি ও রড হাতে মিছিল নিয়ে জড়ো হয়েছে। এর আগে মিরপুর 6 নম্বর এলাকায় সমাবেশে সহস্রাধিক নেতাকর্মীর হাতে রড, লাঠি দেখা গেছে। সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি নেতাকর্মী এখন লাঠি ও রড হাতে দেখা যাচ্ছে। বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চায়, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে চায়, কিন্তু দাবি আদায়ের নামে বিএনপি মূলত একটি সহিংস এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। বিএনপি সহিংস পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। বিএনপি গত কিছুদিন ধরে এমন সহিংস হয়ে উঠছে এবং আবারও লাশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকের হাজারীবাগের সংঘর্ষ এবং লাঠি রড হাতে দেওয়া মহড়ার ঘটনা সেটি প্রমাণ করে। কারণ বিএনপি মুখে বলছে তারা শান্তিপূর্ণ সভা সমাবেশ করছে, কিন্তু সেখানে তাদের নেতাকর্মীরা লাঠি সোঁটা হাতে নিয়ে উপস্থিত হচ্ছে। বিএনপি মূলত আত্মরক্ষার কথা বলে সংঘর্ষ করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে। এই সহিংসতাকে বেগবান করতে এখন ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে টার্গেট করেছে বিএনপি।
ঢাবিতে আবারও রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা প্রকট হচ্ছে। ছাত্রলীগ ও ছাত্রদল ঢাবি ক্যাম্পাসের কর্মসূচিকে ঘিরে আবারও সংঘাতের দিকে যাচ্ছে। ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে দুই দলই তাদের সিদ্ধান্তে অটল। এ নিয়ে সংঘর্ষ এবং সহিংস পরিস্থিতির শঙ্কাও তীব্র হচ্ছে। এর আগে অবশ্য বিএনপি নেতাদের কথায় তেমনই আভাস মিলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় নেতাকর্মীদের বলেছেন, আজ ছোট ছোট লাঠি নিয়ে এসেছেন, এরপরে আরও মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামবেন। একই কথা বলেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলামও। তিনি বলেন, আমরা প্রত্যেক সমাবেশে লাঠি এবং রড নিয়ে অবস্থান করব, যেখানে বাধা আসবে সেখানে জবাব দেওয়া হবে। বিএনপি নেতাদের এমন বক্তব্যকে অরাজনৈতিক সুলভ বক্তব্য এবং আচরণ বলে মনে করছেন অনেকেই। আর বিএনপি নেতাদের এমন বক্তব্যের পর সমাবেশে লাঠি রড হাতে বিএনপিদের উপস্থিতিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, মূলত একটি সহিংস পরিস্থিতি সৃষ্টি করে পুরো রাজনীতিকে অন্যদিকে প্রবাহিত করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নেওয়ার আহ্বান ডক্টর কামালের। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নেওয়ার পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, যুগে যুগে সাংবাদিকরা সত্য প্রতিষ্ঠায় ঝুঁকি নিয়েছেন। আতাউস সামাদের মতে, আজও সাংবাদিকরা ঝুঁকি নিচ্ছেন। দেশের বর্তমান অবস্থায় স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নিতে হবে। ডক্টর কামাল হোসেন বলেন, সাংবাদিকদের জনগণের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ বাঁচিয়ে রাখতে হবে, নিজের অধিকার সম্পর্কে যারা সচেতন, আন্দোলন সংগ্রামের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ঝুঁকি ছাড়া গণতন্ত্র রক্ষা করা গেছে এমন কোনো সময় আমরা দেখিনি। তিনি বলেন, ঝুঁকি নেওয়ার বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে, তারা যেন মনে না করে আমরা কিছু না করে ঐক্য নিজেদের অধিকার ধরে রাখতে পারব। যারা স্বৈরাচার এবং যা ইচ্ছে তা করতে চায় তাদের তা করতে দেব না আমরা। মানিক মিয়া ও আতুস আমাদের পথ অনুসরণ করে সাংবাদিকরা এখনও উজ্জীবিত উল্লেখ করে ডক্টর কামাল হোসেন বলেন, আমরা সারা জীবন দেখেছি তারা জীবনে ঝুঁকি নিয়ে লিখেছেন, সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে নৈতিকতা দেখিয়ে, জনগণকে সচেতন রাখতে হবে। গাইবান্ধা পাঁচ আসনের ভোটে অনিয়ম তদন্তে কমিটি গঠন। আসন্ন গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এ কমিটি যে কোনো অনিয়মের তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়ায় ইসির কাছে সুপারিশ করবে। সম্প্রতি ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহিনুর আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ৯১ এ ধারার ক্ষমতা বলে নির্বাচন কমিশন আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হলো। নির্বাচন পূর্ব সময় বলতে তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল গেজেট আকারে প্রকাশের সময় পর্যন্ত বোঝায়। গাইবান্ধা যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলামের সমন্বয়ে গঠন করা হয়েছে এ কমিটি। আগামী ১২ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা পাঁচ আসনটি শূন্য হয়েছে। এতে মাহমুদ হাসান ডিপন, এএইচএম গোলাম রশিদ রঞ্জু এই দুই উপজেলা নিয়ে সংসদীয় আসনটি গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩৩৯৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১১৪৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২২৫০৭০ জন। নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ভারত ইউরোপীয় ইউনিয়নের সমবেদনা। পঞ্চগড়ের কর্ত নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত। নিহতদের আত্মা শান্তিতে থাকুক। অন্যদিকে টুইট বার্তায় ইউরোপীয় ইউনিয়ন ঢাকা অফিস লিখেছে, কর্ত নদীতে নৌকা দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় কর্ত নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় দুই দিন মোট ৫০ জনের মর্ধ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনদের সঙ্গে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের ৩টি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্বজনদের দাবি অনুযায়ী নৌকাডুবিতে এখনও ৪০ জন নিখোঁজ আছেন। পতেঙ্গা থেকে ২২৪০ লিটার ডিজেল ও ১১২০ লিটার সয়াবিন তেল জব্দ।
সংগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে 2,240 লিটার চোরাই ডিজেল ও 1,120 লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তারেক নামে এক চোর কারবারিকে আটক করা হয়েছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ পতেঙ্গা থানার সমুদ্র সৈকত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সৈকত এলাকার বার্মিস মার্কেট থেকে একটি ট্রাক শহরের মেইন রোডের দিকে আসতে দেখেন কোস্টগার্ড সদস্যরা। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। এ সময় সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ট্রাকটি জব্দ করেন। এ সময় ট্রাকে থাকা শীর্ষ চোরা কারবারি তারেককে আটক করা হয়। তারেকের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার একাধিক চোরা চালানের মামলা রয়েছে। তিনি আরো বলেন, পরে ট্রাকটিতে তল্লাশি করে 2,240 লিটার চোরাই ডিজেল ও 1,120 লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা তেল চট্টগ্রাম কাস্টমসের কাছে এবং আটক তারেককে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।